কঠিন তরল বায়বীয় পদার্থের এই তিনটি অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি আমরা খালি চোখে মহাবিশ্বের যত পদার্থ দেখতে পাই তার এক পার্সেন্টেরও কম পদার্থ রয়েছে এই তিনটি অবস্থায় বাকি নাইনটি নাইন পার্সেন্ট পদার্থ রয়েছে অন্য একটি অবস্থায় যাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা অথবা প্লাজমা অবস্থা আজকের ভিডিও পদার্থের চতুর্থ অবস্থা অর্থাৎ প্লাজমা নিয়ে যে কোনো কঠিন বস্তুর পরমাণুগুলো খুব কাছাকাছি দৃঢ়ভাবে অবস্থান করে বলে কঠিন বস্তুর নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে কঠিন বস্তুকে যথেষ্ট তাপ দিলে তা তরলে রূপান্তরিত হয় তখন পরমাণুগুলো খুব ধীরভাবে অবস্থান করে না আবার মুক্তভাবে বিচরণও করে না ফলে তরল অবস্থায় পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে আবার তরল বস্তুকে তাপ দিলে তা বায়বীয় অবস্থায় উপনীত হয় বায়ুবীয় অবস্থায় পদার্থের পরমাণুগুলো মুক্তভাবে বিচরণ করতে পারে ফলে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় পশুর নির্দিষ্ট আকার এবং আয়তন কোনোটি থাকে না কোনো বস্তুকে তাপ দিয়ে গ্যাস অবস্থায় নেওয়ার পর যদি আরও বেশি তাপ প্রয়োগ করা হয় তখন গ্যাস সম্পূর্ণ নতুন একটি অবস্থায় উপনীত হয় যাকে বলে পদার্থের চতুর্থ অবস্থা অর্থাৎ প্লাজমা অবস্থা কোনো বস্তুকে যখন অনেক বেশি এক্সট্রিম পরিমাণ তাপ দেওয়া হয় তখন ওই বস্তুর পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত হয়ে যায় ফলে পরমাণুটি পজিটিভ আয়নে পরিণত হয় এবং নেগেটিভ আয়নগুলো মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকে অর্থাৎ প্লাজমা অবস্থায় নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়ন কেউ কারো অধীনে থাকে না নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়ন তারা উভয়ে মুক্তভাবে বিচরণ করতে থাকে সব ধরনের গ্যাস বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গ্যাসকে যখন তাপ দিয়ে প্লাজমা অবস্থা নেওয়া হয় তখন সেটি বিদ্যুৎ পরিবহন করে কোথায় দেখা যাবে এই প্লাজমা এই প্লাজমা অবস্থা আমরা কি কখনো দেখেছি হ্যাঁ আমরা সবাই প্লাজমা অবস্থা দেখেছি যেমন বিদ্যুৎ চমকানো বিদ্যুৎ চমকানোর সময় আলোর যেই ঝলক দেখা যায় সেটা হচ্ছে প্লাজমা তাছাড়া পৃথিবী থেকে আমরা আকাশের দিকে তাকিয়ে যত তারা দেখি এরা সবাই আসলে খুবই গরম বিশাল বিশাল প্লাজমাগুলো এমনকি আমাদের সোলার সিস্টেমের সূর্য সেটিও রয়েছে প্লাজমা অবস্থায় আমাদের আশেপাশের বিভিন্ন বস্তুতেও প্লাজমার উপস্থিতি রয়েছে যেমন ফ্লোরাসেন্ট লাইট বাল্ব প্রচলিত ভাষায় বললে টিউব লাইট ফ্লোরাসেন্ট লাইট বাল্বের ভেতরে থাকে মার্কারির বাষ্প এই বাষ্পের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন বিদ্যুৎ মার্কারির বাষ্পকে যথেষ্ট উত্তপ্ত করে এবং প্লাজমা অবস্থার সৃষ্টি করে তাছাড়া প্লাজমা স্ক্রিন টিভিতে অনেকেই দেখেছেন এই প্লাজমা স্ক্রিন টিভিতেও প্লাজমা অবস্থার সৃষ্টি হয় প্লাজমা টিভির স্ক্রিনে থাকে অসংখ্য পিকজেল এই প্রত্যেকটি পিকজেলের মধ্যে তিনটি ফ্লোরাসেন্ট বাল্ব থাকে এই বাল্বগুলো বিভিন্ন তীব্রতায় উজ্জ্বল হয়ে সব ধরনের কালার তৈরি করে পদার্থের কঠিন তরল বায়বীয় এবং প্লাজমা অবস্থা ছাড়াও আরও অনেক ধরনের অবস্থা রয়েছে এর মধ্যে একটি অবস্থা হচ্ছে বোজ আইনস্টাইন কন্ডেন্সেট যাকে পদার্থের পঞ্চম অবস্থাও বলা হয় পদার্থের এই পঞ্চম অবস্থা কিভাবে তৈরি হয় এবং এই অবস্থায় পদার্থ কেমন আচরণ করে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন সেই সাথে সাথে ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন